2012 থেকে আমরা এই প্রজেক্টে নিযুক্ত হয়েছি। তো প্রথম দিকে আমাদের মাল বিক্রি করার খুবই অসুবিধে হতো, বিক্রি মানে মার্কেটে লোক নিতে চাইতো না। তো মজুমদার মানে স্যার উনি আমার বললো, যাকে তুমি চিন্তা করো না, যে আমি তোমার সঙ্গে থাকবো, সহযোগিতা করবো, তুমি নিশ্চিন্ত থাকো। তো উনি আসলেন আমাদের বাড়িতে, দীর্ঘদিন থাকে বা থেকে আমরা মার্কেটে যেতাম ওনার সঙ্গে গিয়ে দেখাচ্ছে একটা দুটো করে হতে হতে প্রথম দিকে আমাদের লস হতো, কিন্তু ওইবার আমরা ধৈর্য ধরে মাল বিক্রি করতাম, করতে গেলে বেশ কয়েকগুলো মাল যখন আমরা বিক্রি করে ফেললাম বা আস্তে আস্তে তখন প্রচারও খুব হয়ে গেল, তারপর থেকে অর্ডার হতে শুরু করে, মালের বিক্রি হারটা আস্তে আস্তে বেড়ে গেছে। তো আরও যখন থেকে আমরা চারকোল পিকআপ করতে শুরু করলাম, মানে কয়লা কেনা শুরু করলাম, তখন থেকে মানে আরও খুব বেশি পরিমাণে বিক্রি হতে শুরু করলো। এখনও সেভাবেই চলছে যে আমরা মাল দিয়ে উঠতে পারছি না। আগে আমি যে কাজটা করতাম গার্মেন্টসের কাজ করতাম, সেই তুলনায় এই কাজটা করে আমি অনেক সুখী হয়েছি, বা এখন উন্নতি তেমন কিছু না করতে পারলেও কিন্তু আমার একটা খুব বড় ধরনের উপকার হয়েছে। উপকারটা হলো যে আমার মায়ের একটা বড় ধরনের রোগ হয়েছে, মানে ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা আমরা ট্রিটমেন্ট করছি বা করতে পেরেছি, এখনও ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি, এখন মোটামুটি সুস্থ আছে। আমাদের গ্রামে আরও দুই তিনজনের হয়েছে, মানে আমার মায়ের পরেও হয়েছে, কিন্তু তারা হয়তো এখন আর পৃথিবীতে নেই, মানে মারা গেছে, তাদের পয়সার অভাব ছিল বা ট্রিটমেন্টের ঘাটতি হয়েছে, যার কারণে তাদের একটু ত্রুটির জন্য মারাও গিয়েছে, মানে একই তাদেরও ক্যান্সার হয়েছিল। তো এই বিষয়ে মার ট্রিটমেন্ট চলছে, এই 15 দিন আগে অপারেশনের ডেট করেছিল, অপারেশন থিয়েটারে নিয়ে বলে সমস্যা ছিল বলে অপারেশন করে বলে বাইরে করতে হবে, এবার অপারেশন থিয়েটার নেই বলে সমস্যা নেই, এখন অপারেশন হয়নি। তা বললো কি এমআরআই করতে হবে, আমি এমআরআই করে নাক দিয়ে ব্লাডটা আসছে বলে এই নাকে এইখানে এইখানে ব্লাডটা আসছে, আমি ব্লাডটা আসে মাঝে প্রায় আসে। তো ওনারা বললো কি ডাক্তারবাবু বললো এমআরআই করে দেখা যাক ওর ভিতরে কেমন আছে, এমআরআই রিপোর্ট দিলো, তাহলে ওটা ওর ভিতরে পুড়ে সব শিরাগুলো সব ইয়ে গিয়েছে, কোনো একটু চাপ নিচে হলে ক্যান্সারটা ওই নাকের ভিতরে মানে ওটা চাপ আসলে ওইটা এখন আল্লাহ বাঁচিয়েছে, বাচ্চাদের এই অবস্থায় আছে, যার জন্যে আমি পয়সা করি ছিল না মোটে, বাচ্চাদের এইভাবে এই পয়সায় ট্রিটমেন্ট চলছে, আল্লাহ ভাব ভালোই রেখেছে, এখনও ট্রিটমেন্ট চলছে, সুস্থ আছে, নিজের চলাফেরা যা কিছু সব করতেই পারি, মাঝে মাঝে একটু প্রবলেম দেখা যায়, ওষুধপালা দিয়েছে, এখন তো সম্পূর্ণ ট্রিটমেন্টের উপরেই চলে, এসব পেশেন্ট তো যতদিন মানে বাঁচবে ততদিনই ট্রিটমেন্ট করে যেতে হবে। এই যে আমরা অ্যানুয়ালি যে পয়সাটা পাই, বছরের শেষে যে পয়সাটা পাই, ওটাই আমার সবথেকে বড় মূল্যবান জিনিস।